কইগো আম্মা কি আছেন? সেটা বিজ্ঞাতন কেউ নাই কেগো সেটা বিজ্ঞাতন এই কয়টা তো কত দিয়ে দিব, গ্রাম ভরা দিব নাকি? এই খালা দাঁড়ান, ভাত খাইবেন? কি ভাত? পান্তা ভাত? হ্যাঁ পান্তা ভাত, কালকে কিছু ভাত রয়ে গেছে, খায়া যান। পান্তা তো আমি খাই না, পান্তা খেলে আমার ঠান্ডা লাগে আর স্বাদও লাগে না পান্তা খাইতে। কি রান্না করছেন? মুরগি রান্না করছি। কি মুরগি? ব্রয়লার মুরগি রান্না করছি। পাশের বাড়ির গরুর মাংস রান্না করছি, তারা খাই না। এর মুরগি রান্না করি, ফার্মের মুরগি রান্না করি, আমার ডাকে চারটা খায়া যান না গো আপা। ফার্মের মুরগি টুরগি আমি খাই না, পাশের বাড়ির গরুর মাংস রান্না করছে, তারপরে কত টাকা ডাকছে যাই নাই। আর আপনি ফার্মের মুরগি রান্না করে আমরা ডাকতেছে। আপনি কি খান? এই যদি এক পিস ইলিশ মাছ হয় আর যদি দেশি মুরগি হয় সেটা ভাত খাইতাম। আমি কাজ করি খাবো আপনার মনে হয়? আমার পোলা রাখার লাগতে পারেন, আমি দুইটা কাজের বেড়ে রাখছি, যাইবেন আপনি আমার লাগে? আমি হ্যাঁ আসেন, 15,000 টাকা দিব, ইলিশ মাছ দিয়ে 3 বেলা ভাত খাওয়াবো, গরুর মাংস দিয়ে। কি? হ্যাঁ আপনি? আমি, আমার ঘরে 2-3টা। আপনার যে সাইজ, এই যে সাইজ দেখলে বুঝা যায় আমার ঘরে 2টা এসি আছে। পান্তাশো খাইতে বেরবেন, ভিক্ষে কি খারাপ জিনিস? ওরে আর আমি ঘরে ভিক্ষে কি খারাপ জিনিস? কি হয়ে গেছে? আপনি কি ভিক্ষেটা খারাপ জিনিস মনে করছেন? তো কি আমাকে মান সম্মান নাই? ভিক্ষে করছি এই কথা বলতেছেন কেন? বিক্ষেপকে আমার কি মাংসের নাম নাই? আপনি আমার লাগে আসেন, ইলিশ মাছ দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াম, 3 বেলা 15,000 টাকা বেতন দিব। বাপরে, তো ধনী থাকি আপনি বিক্ষেপ করতে নাম সে? এটা সবাই এটা আমার 1400 করি আছে, এডি কত বড় সাহস আমার পান্তা ভাত খাইতে কর। আমি গরম ভাত ছাড়া খাই না, আমি সকালবেলা কফি দিই, পরোটা দিই খাই, এরপরে মাংস দিয়ে ভাত খাই, ইলিশ মাছ দিয়ে ভাত খাই, বেড়ে আমার ফার্মের মুরগ খান। প্রথম যে আইয়ে মা রে মা, এই মহিলার কথা শুনি তো আমি পাগল হয়ে গেছি। এটা কোনটা বিজ্ঞান না মহিলার এত ডিমেন্ড আমি আর দেখি নাই। এই আর যেন কোনোদিন না আসে এই মহিলা আমার বাড়িতে,